আমাদের সূরা ফাতিহা শরীফ পড়ি আয়াত সংখ্যা কয়টি হবে আয়াত সংখ্যা 11টা আমি আপনাকে প্রশ্ন করতে চাই সহজ বিষয়গুলো কয়টি ইউটিউবে যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন সকল সোশ্যাল মিডিয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নাম? আমার নাম সৈয়দ ইকরাম। সৈয়দ ইকরাম, কী কাজ করেন? আমি স্টুডেন্ট ইন্টার সেকেন্ড ইয়ার। আমি আপনাকে কিছু সহজ প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন গিফট আছে, গিফট কী হবে এটা আমি দিতে পারি। প্রশ্ন করা যাক, আপনি সহজ তো পাঁচজন নামাজ পড়েন, এমনি ফরজের চেষ্টা করি, ইসলামিক শর্টকাট যেগুলো ওগুলো তো জানেন। জি, চেষ্টা। প্রশ্ন করি যে আমাদের এই উজু ভাঙার কারণ কয়টি হতে? জি, উজু ভাঙার কারণ কয়টি? এই সংক্ষেপ আপনি বলছেন, আমাকে সংক্ষেপ বলতে, সংক্ষেপ বলছি আমি। এগুলো তো আমাদের উজু ভাঙার কারণ কয়টি আমি বলতে পারবো না। উজু ভাঙার কারণ, নামাজ ভাঙার কারণ কয়টি? নামাজ ভাঙার কারণ স্পেসিফিকভাবে চলতে পারে, সংখ্যা বলেন। সংখ্যা 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 তো অনেকগুলো ধরেন, 17, 19, 23। আন্তাজে বলতে হবে, আমি আসলে জানি না। যে কোনো আপনার আন্তাজ হিসাবে একটু বলেন যদি পারেন। 19, 19, 19টা মানে আপনি কি হিসাবে ধরলেন যে 19টা হবে? 19টা আসলে ধর্মবইয়ে যতটুকু পড়ছি, 19-এর কাছাকাছি মনে হচ্ছে, আসলে শিওর না 19 হইতে পারে এত। এরকম মাশাল্লাহ 19, 19টা সঠিক উত্তর 19। নামাজের বাহির এবং ভিতর কয় ফরজ? নামাজের মধ্যে নামাজের বাহির এবং ভিতর কয় ফরজ? আমি আপনাকে প্রশ্ন করতে চাই সহজ বিষয়গুলো, আপনি বলতেছেন আমাকে সহজগুলো আছে, আপনি আরও সহজগুলো বলি যে আমাদের প্রথম নবীকে, প্রথম নবী আদম আলাইহিসসালাম, এটা বলুন। সরলা, এটা তো অনেক সহজ, একদম সহজ, ঠিক আছে। আমাদের স্তম্ভ কয়টি? আমাদের স্তম্ভ 4টি, না 5টি। কী কী বলুন দেখি? আমাদের যদি বলে নামাজ, রোজা, হজ, জাকাত, আর হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, তারপর তাও না 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 নামাজ, হজ, জাকাত, রোজা। আমাদের সূরা ফাতিহা শরীফ পড়ি, আয়াত সংখ্যা কয়টি হবে? আয়াত সংখ্যা 11টা। সাতটা বাজে লাভ, 3টা বছর দুজন ভালো, খুব ভালো। আচ্ছা, আমাদের কোরআন শরীফের একটা সুরা আছে, তাকে মা বলা হয়েছে, কোনটা সুরাই আছে? আপনি প্রথমবার একটু ভুল সুরাই আছেন না, উমুল কোরআন, তো উমুল কোরআন সুরাই আছেন কেবল। প্রথম কোরআনের যে সুরাকে মা বলা হয়েছে, মা হিসাবে ঘোষণা করা হয়েছে, এটা কোরআনকে সুরাই আসেনি? সুরাই আসেন, জি, শিওর। ভালো করে একটু ট্রাই করেন। হ্যাঁ, শিওর, আমি শিওর। হ্যাঁ, সুরাই উত্তর সঠিক, সঠিক নয় কেন? কোনটা উত্তর হবে যে সুরা ফাতিহা, সুরা ফাতিহা কোরআনের মা বলা হয়েছে। যদি আপনি কোরআনটা পুরোটা যদি পড়ে শেষ করেন, তাহলে সুরা ভাঙে সুরে ফাতিহাটা চলে আসবে, এটা সবাই জানে, সকল আলেম বলা বলছে, এটা আমরাও জানি। ঠিক আছে, মোট আপনাদের 4টা প্রশ্ন করছি, ভালো দিলেন। যাই হোক, আমাদের প্রথম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবি আছেন, একজন প্রিয় সাহাবি, তার নাম নিজে দিয়েছেন সুন্দরভাবে, সুন্দরভাবে তার নাম দিয়েছেন, নাম কী হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, আপনি ভালো প্রশ্ন দিয়েছেন। আমার এই প্রোগ্রামের ভিতরে আমি আজকে অনেকগুলো প্রোগ্রামও করতেছি, আমার এই ভাই একদম প্রশ্ন করতেছে, যাগুলো দেখে প্রশ্ন করলাম, ভালোভাবে প্রশ্ন করতে দিয়েছে, খুবই ভালো। আপনি যে প্রোগ্রামটা দেখছি মানে করতেছি, এই প্রোগ্রামটা বিষয়ে আপনি কিছু বলবেন? আমি তো অনুভূতি, প্রোগ্রামটা আসলে ভালো হচ্ছে, কারণ আমরা এটার মাধ্যমে ইসলামের দিকে আগানোর চেষ্টা করবো, নিজের ভুলগুলা জানি, যে ইসলাম সম্পর্কে একটু কম জানি ওগুলো একটু জানার চেষ্টা করবো। আমরা দুজন জানছি আর আমরা উত্তর দিছি, মাঝখানে যারা এই ভিডিওগুলো দেখবে তারা কি তারাও জানার চেষ্টা করবে, জানতে পারবে। যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে অন্যজন জিজ্ঞেস করতে, এটা কি সঠিক বলছে? সঠিক বলছে, হ্যাঁ সঠিক বলছে, তাহলে একটা নতুন কিছু জানতে পারলাম। জি, তো এটি আমাদের খুব মূল উদ্দেশ্য, যে আপনার প্রোগ্রামটা অবশ্যই কেমন ভালো লাগে। জি, অবশ্যই। আমি প্রোগ্রামকে এমন করবেন আগে মানে সামনে এগিয়ে যাবো কিনা এটা? জি, অবশ্যই অবশ্যই এগিয়ে যাবো, আল্লাহর জন্য করতেছেন, আপনি আল্লাহর জন্য করতেছি। আমার ভাই দিনী ভাই, আমি জানার দিকে আমি একলা যাবো নাকি? না, আমার ভাই আছে, আমাদের ভাই আছে, আমার ভাইরা সবাই সবাই জানা যাবো, আমরা কি জানা যাবো? যে নবীজি যাবে না, নবীজি আমাদের জন্য অপেক্ষা করবে, সেখানে আমরা কিভাবে যাবো? সেখানে
আমাদের ভাইরা করেছে কত অবুঝ ভাই বুঝতেছে না, হয়তো ওই ভিডিও থেকে দেখে বুঝতে হবে। মাশাআল্লাহ ভাই প্রশ্ন উত্তর দিতে ভালো লাগলো, তার জন্য একটা গিফট আছে দিতে হবে, আমি দিচ্ছি আপনি একটু দাঁড়ান। যাই হোক রহমতে মানে যতটুকু কফি কাছে ওর থেকে আমি আপনাকে একটা ক্যান্ডি দিই। ধন্যবাদ খাবেন, তো ভালো থাকবেন সুস্থ থাকবেন। অবশ্যই আর একটা ভালো দেখা আপনার বন্ধু, আপনার বন্ধু আপনাকে হেল্প করবো না, আপনাকে বুঝাবেন ইসলামিক বিষয়ে ওনাকে নামাজটা তো বন্ধ পাচ্ছেন। জি ইউটিউবে যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন সকল সোশ্যাল মিডিয়া।